নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওটাতে দেখে নেব স্ক্রিনের ব্রাইটনেস কিভাবে বাড়ানো এবং কমানো যায়। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন এবং শেয়ার করুন। দেখুন, স্ক্রিন ব্রাইটনেস নিয়ন্ত্রণ করতে রাইট ক্লিক করুন স্ক্রিনের ওপর, তাতে স্ক্রিন রেজলিউশন এবং পার্সোনালাইজ এই দুটো অপশান পাবেন। যে কোনো একটি অপশানের মধ্যে আপনি যদি যান স্ক্রিন রেজলিউশনে, টাইটেল বারে দেখুন, ওপরে একদম ওপরে টাইটেল বারে দেখুন ডিসপ্লে, ডিসপ্লেতে ক্লিক করুন। দেখুন বাঁ দিকে অনেকগুলো অপশান পাচ্ছেন, অ্যাডজাস্ট রেজলিউশন, অ্যাডজাস্ট ব্রাইটনেস, অথবা রাইট ক্লিক করুন পার্সোনালাইজ যে অপশানটা রয়েছে একদম নিচে, সে অপশানটার মধ্যে ক্লিক করুন। এই যে একটা পেজ খুলবে, সেই পেজটার মধ্যে দেখুন বাঁ দিকের কোণায় ডিসপ্লে অপশান রয়েছে। দেখুন বাঁ দিকের কোণায় একটা ডিসপ্লে অপশান রয়েছে, এই ডিসপ্লে অপশানটাতে আপনি ক্লিক করুন। তাহলেও একই পেজ খুলে যাবে এবং বাঁ দিকে বিভিন্ন অপশান রয়েছে, অটো, অ্যাডজাস্ট ব্রাইটনেস, অ্যাডজাস্ট রেজলিউশন, অ্যাডজাস্ট ব্রাইটনেস ক্লিক করুন। দেখুন এই যে একটা পেজ খুলবে, পেজটার একদম নিচে স্ক্রিন রেজলিউশন বলে, স্ক্রিন ব্রাইটনেস বলে একটা অপশান আসছে। এই ব্রাইটনেসের বারটাকে আপনি যদি কমান এবং বাড়ান, কমালে ব্রাইটনেস কমে যাবে, বাড়ালে বেড়ে যাবে। আশা করছি এই ভিডিওটা থেকে কিভাবে স্ক্রিনের ব্রাইটনেস কমানো বাড়ানো যায় সেটা বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।